হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজ আমি তোমাদের শেয়ার করবো যে কোনো ছেলে কিংবা মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তার সঙ্গে খুব সহজেই কীভাবে চ্যাট করতে পারবেন তো ফ্রেন্ডস এটি করবেন কীভাবে হবে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো ফ্রেন্ডস চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন এক্সপার্টিস বাংলা ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিও দেখার জন্য তো ফ্রেন্ডস যে কোনো ছেলে কিংবা মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো চাইলে সেখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন কিংবা আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরের মধ্যে চলে যাবেন তো ফ্রেন্ডস স্টোরের মধ্যে সেখানে সার্চ বারে সার্চ করবেন ফ্রেন্ড সার্চ টুল তো ফ্রেন্ডস এটি লিখে সার্চ দেবেন তো ফ্রেন্ডস এটি লিখে সার্চ দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনটি যেহেতু আমার ফোনে ইনস্টল করা আছে তাই অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন দেখাচ্ছে তো ফ্রেন্ডস অ্যাপ্লিকেশনটিকে আমি ওপেন করে নিচ্ছি তো ফ্রেন্ডস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো ফ্রেন্ডস এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত কান্ট্রিটি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি তো ফ্রেন্ডস ইন্ডিয়াতে সিলেক্ট করে নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো ফ্রেন্ডস এখানে আপনি যেই নাম্বার রিলেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো ফ্রেন্ডস এখানে আমি একটি আমার নাম্বার দিয়ে দিচ্ছি এখানে ইন্ডিয়ার কান্ট্রি কোডটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এবার সেভ বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ফ্রেন্ডস এই অপশানে ক্লিক করার পর এরকম অ্যালাউ চাইবে তো এখানে আপনারা সব কিছু অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পর তো ফ্রেন্ডস অ্যালাউ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো ফ্রেন্ডস এখানে দেখুন একটি অপশান রয়েছে ফ্রেন্ডস সার্চ টুল তো ফ্রেন্ডস এই অপশনটিতে আপনি ক্লিক করবেন তো ফ্রেন্ডস দেখুন এখানে কিছু আনন নাম্বার শো করছে তো ফ্রেন্ডস এখানে দেখুন একটি হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে তো ফ্রেন্ডস এই অপশনটিতে আপনি ক্লিক করবেন তো ফ্রেন্ডস এই অপশনটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো ফ্রেন্ডস দেখুন এখানে একটি কর্নারে মেসেজ আইকন রয়েছে তো ফ্রেন্ডস এই অপশনটিতে আপনি ক্লিক করবেন তো এই অপশনটিতে ক্লিক করার পর স্লাইড করে নিচে নেমে যাবেন তো ফ্রেন্ডস দেখুন এখানে অনেকগুলি আননোন আইডি চলে এসেছে তো ফ্রেন্ডস দেখুন এখানে অনেকগুলি আননোন আইডি চলে এসেছে তো ফ্রেন্ডস এখান থেকে আপনি যে কোনো মেয়ে কিংবা ছেলের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস এখানে আমি একটিতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এটিকে আমি ক্লিক করছি তো ফ্রেন্ডস দেখুন এই মেয়েটি ছবি চলে এসছে তো ফ্রেন্ডস এর নাম্বার নিয়ে নেওয়ার জন্য এখানে আই বটমে ক্লিক করবেন আই বটমে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো ফ্রেন্ডস একটু স্লাইড করে নিচে নেমে যাবেন তো দেখুন এখানে তার নাম্বারটি রয়েছে তো ফ্রেন্ডস এখান থেকে আপনি তাকে চ্যাট করতে পারবেন তো ফ্রেন্ডস এখান থেকে আমি একটি এস করে দিচ্ছি হাই হাই লিখে সেন্ড করে দিচ্ছি তো ফ্রেন্ডস এবার থেকে ওই মেয়েটি যখন চ্যাটে আসবে তখন রিপ্লে দিয়ে দেবে তো ফ্রেন্ডস এইভাবে আপনি যে কোনো ছেলে কিংবা মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার খুব সহজেই নিয়ে নিতে পারবেন এবং তার সঙ্গে চ্যাট করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে ট্রিক্সটি ট্রিক্সটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো ফ্রেন্ডস এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে এক্সপার্ট টিস বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন